অনেকেই ভালোবাসার কথা মুখ ফুটে বলে দেন, কিন্তু অনেক মানুষ আছেন যারা মুখ ফুটে কিছু বলতে পারেন না। মনে ভালোবাসার বুদবুদ ফুটলেও মুখে সেটা প্রকাশ করতে পারেন না। এই ধরনের অন্তর্মুখী মানুষদের জন্য ডেটিং অ্যাপ বিপজ্জনক হতে পারে। ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন, তার মধ্যে আপনি কি অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট টাইপের, তাহলে ভেবে চিনতে পা ফেলুন এই অ্যাপে। ডেটিং অ্যাপে সঙ্গী খোঁজার ক্ষেত্রে চাপা স্বভাবের মানুষদের খুব অসুবিধা। কারোর ফটো দেখে বা তার সম্বন্ধে জেনে খুব ভালো লেগেছে, অথচ তাকে বলতে পারছেন না। খোলামেলা স্বভাবের মানুষরা কিন্তু ঠিকের বিপরীত হয়। তারা মুখ ফুটে বলে দেন তাদের মনের কথা, ফলে তাদের ক্ষেত্রে সব কিছু সহজ হয়। নিজেকে মেলে ধরুন বা খোলামেলা আলোচনা করুন। নিজেকে যারা গুটিয়ে রাখেন তাদের ক্ষেত্রে সহজে সব কিছু খোলামেলা বলতে পারেন না তারা, ফলে তাদের কাছে কিন্তু ডেটিং অ্যাপে যদি কারোর সাথে আলাপচারিতা হয় তাহলে এই স্বভাব থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। নিজের ইচ্ছা অনিচ্ছা না জানিয়ে রাখলে পরবর্তীকালে এই বিষয়টিকে নিয়ে ভুগতে হতে পারে। প্রথমে নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা ইত্যাদি তাকে জানিয়ে রাখুন। আগে থেকে তাকে জানানো থাকলে পরবর্তীতে এই বিষয়টিকে নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। বেশি আবেগপ্রবণ হয়ে না পড়া। ইন্ট্রোভার্ট বা চাপা স্বভাবের মানুষরা কথা কম বলেন, ফলে তারা বেশি আবেগী হন। এর ফলে ডেটিং অ্যাপে কারোর সাথে কথা বলতে গিয়ে তারা ঘন ঘন আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনেক সময় এমন কিছু কথা তার সঙ্গীকে বলে ফেলেন যা পরবর্তীতে তাদেরকে বিপদে ফেলতে পারে। তাই এদের পক্ষে আবেগকে মনের ভেতরে রেখে বুদ্ধি দিয়ে বিচার করে ডেটিং অ্যাপে সঙ্গী নির্বাচন করা উচিত। শেষমেশ সিদ্ধান্ত বদল। মনের মানুষটি দেখা করতে চাইছে কিন্তু আপনার কিছু অসুবিধা আছে। তার মন রক্ষা করার জন্য কথা দিয়ে দিলেও শেষ পর্যন্ত আর সময় দিতে পারলেন না, কিংবা নিজের সমস্যার কথা আপনার সঙ্গীকে বলতে পারছেন না, তাহলে বিপদ বাড়তে পারে এবং একসময় গিয়ে এই সম্পর্কটা ভুল বোঝাবুঝির পর্যায়ে পৌঁছে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।